হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গল ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আবার একটি নতুন চাকরির নোটিফিকেশান নিয়ে চলে এলাম যেখানে কিন্তু শুধুমাত্র প্রতিটি ব্লকেই নয় আপনার নিজের পঞ্চায়েতে আপনি নিজে কাজ করার সুযোগ পাচ্ছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন কোনো রকম স্কিপ না করে এখানে রকম আবেদন মূল্য হবে নেই এবং কোনো রকম লিখিত পরীক্ষা হবে না বিনামূল্যে আবেদন করতে পারবেন এবং লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি পাবেন সো গাইজ অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের চ্যানেলে এমন কিছু ক্যান্ডিডেট রয়েছেন যারা নতুন ভিজিট তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের বিভিন্ন চাকরির আপনার পরবর্তী ক্ষেত্রে পেতে আমরা চেষ্টা করি আপনাদের কোয়ালিফিকেশান অনুযায়ী আপনাদের জেলা ভিত্তিক চাকরির ভিডিও আমাদের চ্যানেলে নিয়ে আসার যখনই আপনার জেলার কোনো চাকরি প্রকাশিত হবে অবশ্যই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের জেলার নাম লিখে জানাতে ভুলবেন না কমেন্ট করে আপনার জেলা থেকে নোটিফিকেশান প্রকাশিত হলে জানিয়ে দেবো এবং আপনাদের কোনো কমেন্ট থাকলে সেটাও জানাবেন কমেন্ট করে চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর নিয়ে পরবর্তী ভিডিওতে আসার তাহলে বন্ধুরা আসুন আজকের ভিডিওর অফিসিয়াল নোটিফিকেশানে যাওয়া যাক জেনে নেওয়া যাক বিস্তারিত সো গাইজ অবশ্যই আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানেই আছি এখানে আপনাদের দেখুন কোন পদে নিয়োগ হতে চলেছে এবং এখানে কি কি ক্রাইটেরিয়া রয়েছে অবশ্যই আমরা আপনাদের আজকের ভিডিওতে জানিয়ে দেব এখানে যেহেতু আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা হবে না কি শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ হবে কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো ইন্টারভিউর সময় ক্যারি করতে হবে যেমন ভোটার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট কাস্ট সার্টিফিকেট এক্সপিরিয়েন্স থাকলে তার সার্টিফিকেট এই সমস্ত কিছু আপনাদের নিয়ে যেতে হবে আপনাদের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট রয়েছে অর্থাৎ মাধ্যমিক সেখানে আপনাদের নাইনটি পার্সেন্ট মার্কস এবং ইন্টারভিউতে টেন পার্সেন্ট মার্ক্স টোটাল মিলিয়ে হান্ড্রেডের স্কেল অফ স্কোরিং রয়েছে এবার আসছি কীভাবে আবেদন করবেন বন্ধুরা এখানে পুরোপুরি অনলাইনে আবেদন করতে হবে ডিপিউল ডাব্লিউ ডট মালদা ডট জিবি ডট ইনর অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা অনলাইনে আবেদন করবেন কিন্তু যখন অনলাইনে আবেদন করবেন তখন কিন্তু রকম আবেদন মূল্য লাগছে না এখানে আসুন দেখে নেওয়া যাক এখানে আপনাদের সিলেকশন ক্রাইটেরিয়া কী বলেছে বলেই দিয়েছি এখানে আপনাদের শুধুমাত্র ইন্টারভিউ ভিত্তিতে নিয়োগ হবে এখানে আবেদনের লাস্ট ডেট রয়েছে পঁচিশ নয় দু হাজার হাজার বাইশ তারিখ পঁচিশ নয় দু হাজার বাইশের মধ্যে আপনাদের আবেদনটি করে ফেলতে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলেছে এখানে আবিবাহিত বিবাহ বিচ্ছিন্ন এবং বিধবা মহিলারাই আবেদন করতে পারবেন যেহেতু এখানে আশা কর্মী পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনাদের তিরিশ থেকে চল্লিশ বয়সসীমা হতে হবে এবং ম্যাক্সিমাম আপনারা বাইশ বছর হলেও আবেদন করতে পারেন মিনিমাম বাইশ বছর হলেও যেটা আপনাদের কাস্ট অনুযায়ী অর্থাৎ এস সি এসটি হয়ে থাকলে কিন্তু প্রযোজ্য এবং নর্মাল ক্যাটাগরি ক্যান্ডিডেট জেনারেলরা যারা রয়েছেন তারা কিন্তু তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশেই আবেদন করতে পারবেন এবং কোয়ালিফিকেশান যদি হাই লেভেলের থাকে আবেদন করতে পারবেন বাট সেক্ষেত্রে কিন্তু আপনাদের হায়ার কোয়ালিফিকেশনটি গ্রান্টেড হবে না মাধ্যমিকের ওপর নাম্বারের ভিত্তিতেই কিন্তু এখানে আপনারা সুযোগ পাবেন তো যদি এসসি এসটি হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যথাযথ প্রমাণপত্র দিয়ে আবেদন করতে হবে দেখুন এখানে একটি চার্ট বানিয়ে দিয়েছে এখানে কোন ব্লকের আন্ডারে নিয়োগ হচ্ছে কোন পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ হচ্ছে কোন সাবসেন্টারে আপনি কাজ পাচ্ছেন সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছে কোন সাবসেন্টারে কত সিট রয়েছে সমস্ত কিছু আপনাদের জানিয়ে দিচ্ছে এগুলো আপনারা এই নোটিফিকেশনেই পেয়ে যাবেন নোটিফিকেশনের লিঙ্ক আমি আপনাদের সুবিধাতে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো তাছাড়াও নোটিফিকেশন কীভাবে ডাউনলোড করবেন সেটাও আমি ভিডিওর শেষ পাঠে দেখিয়ে দেবো তো বন্ধু গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার মালদা শহর থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে তেরো নয় দু হাজার বাইশ তারিখে যার মেমো নাম্বারটি অবশ্যই আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে তো ওভারঅল চাকরির আপডেট জানিয়ে দিলাম এবার তাহলে দেখিনি মজাক অফিশিয়াল নোটিফিকেশন কীভাবে ডাউনলোড করবে ডাউনলোড করতে গেলে আপনাদের প্রথমে মালদা ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে যেটা আপনারা গুগল ক্রমে মালদা ডট জিবি ডট এর লিখে সার্চ করবো আসতে পারেন অথবা আজকের ভিডিও ডেসক্রিপশনে আমি আপনাদের সুবিধার্থে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও আসতে পারেন এখানে এসে রিক্রুটমেন্ট বলে একটি অপশন পাবেন রিক্রুটমেন্টে ক্লিক করবেন রিক্রুটমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা নেক্সট পেজে চলে আসবেন এবং যেখানে প্রথম নম্বরই দেখতে পাবেন নোটিফিকেশান এখানে আপনারা ক্লিক হেয়ার ফর অ্যাপ্লাই অপশানে ক্লিক করে অবশ্যই অফিশিয়াল লিভাবে যে অনলাইনে আবেদন সেটা করতে পারেন এখানে ক্লিকার পর অ্যাপ্লাই অপশনে যাবেন এবং সেখানে রেজিস্ট্রেশন করতে হবে করে আবেদন করবেন এবং নোটিশ ডাউনলোড করতে গেলে প্রথমে হেডলাইনের উপরে ক্লিক করবেন হেডলাইনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই পেজে চলে আসবেন এবং যেখানে রিক্রুটমেন্ট নোটিশ দেওয়া আছে এখানে ক্লিক করে অবশ্যই আপনারা অফিশিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন কেননা অনেক চাকরি প্রার্থী যারা রয়েছে মাধ্যমিক পাশে চাকরি খুশেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট তো আপনারা এই ধরনের আপডেট পেতে থাকুন এবং আমাদের চ্যানেল রেগুলার ফলো করতে থাকুন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই এটি লাইক করুন এবং নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা পুরোনো ভিউয়ার্স বন্ধু তাদের উদ্দেশ্যে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য রেগুলারলি আমাদের চ্যানেল ফলো করার জন্য